সব মামলায় জামিন পেলেও দৈনিক আমারদের সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তি দেওয়া হচ্ছে না অভিযোগ করে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন দৈনিক আমারদের পরিবারের সদস্যরা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এই দাবি জানান। মানববন্ধনে সংহতি জানিয়ে কবি ফরহাদ মাজহার বলেন, আগে মাহমুদুর রহমান ন্যায় বিচার পাননি, এখন প্রধান বিচারপতি একজন সম্পাদকের প্রতি সুবিচার করতে পারেন বলেও মন্তব্য করেন ফরহাদ মাজহার। আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আব্দাল আহমদ জানিয়েছেন, এ পর্যন্ত মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা 70টি মামলার সবকটিতেই জামিন পেয়েছেন তিনি। তবে স্কাইপ কেলেঙ্কারির মামলায় তাকে দেয়া হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির অপেক্ষায় রয়েছে।